গুড মর্নিং, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমার ফার্স্ট এই বেঙ্গলি ব্লগ। আমি আমার মানে সারাদিনের লাইফস্টাইল আপনাদের সঙ্গে, সবার সঙ্গে আমি শেয়ার করব। সকাল থেকে রাত অবধি আমি কী কী করি, আমার সারাটা দিন কেমন করে কাটে, টোটাল আমি আপনাদের সঙ্গে আজকে থেকে শেয়ার করা শুরু করব। আমি একজন হাউসওয়াইফ নই, আগেই বলে রাখি, আমি একজন বিজনেস ওম্যান। আমার পার্সোনাল একটা গার্মেন্টসের ব্যবসা আছে। আমার সব কোথায়, আমার সমস্ত ক্লায়েন্ট সবার সাথে তোমাদের পরিচয় করাবো, সব কিছু করাবো। এখন সকাল 9টা বাজে, তবু আমি গুড মর্নিং বললাম। আগে একটা কথা বলে রাখি, আমার যেহেতু ব্যবসা, আমার বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 10টা 11টা বেজে যায় রাতে, ওই জন্য শুতে শুতে অনেকটাই রাত হয়, সকালে উঠতে উঠতেও অনেকটাই লেট হয়ে যায়, সেই জন্য আমার কাছে এইটা মর্নিং। এখন সবে উঠলাম, এবার একটু ফ্রেশ হবো, সমস্ত বিছানা টিছানা পরিষ্কার করবো, ঘরটার পরিষ্কার করে স্নান করে পুজো করব, তারপর রেডি ফেডি হয়ে আমাকে বেরোতে হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি জাস্ট একটুখানি তোমাদের কাছে এখনই এলাম, যাতে তোমরা আমার সাথে একটুখানি ইন্ট্রোডিউস আমরা করে নিতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আর এইভাবেই আমার সঙ্গে জুড়ে থেকো। আর চলো তাহলে একটুখানি স্নানটা করে নিই, করে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে?
সব কমপ্লিট, এবার আমি রেডি হব। রেডি হয়ে এবার আমি বেরোবো কাজের জন্য, ঠিক আছে? চলো একটুখানি আমি রেডি হয়ে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ চলো, আমি রেডি হয়ে গেছি, সমস্ত এই যে ব্যাগ ফ্যাগ নেওয়া হয়ে গেছে, চলো এবার বেরোনো যাক। অনেকটাই মানে অনেকটাই বেলা হয়ে গেছে, চলো হ্যাঁ বেরোনো যাক। চলো আমি বেরিয়ে গেছি, আমার বর এই যে রেডি হয়ে গেছে গাড়ি নিয়ে আমাকে দিয়ে আসবে বলে। এটা আমার হাজবেন্ড, ওর নাম, চলো ওর ভালো নাম সুনীত, আর ডাক নাম হচ্ছে কুট্টি, সবাই ওকে কুট্টি বলেই চেনে। ওরও নিজস্ব ব্যবসা রয়েছে, গাড়ির ব্যবসা, তার সাথে রয়েছে বাবার যে ব্যবসাটা, সেটা ওদের দুই ভাইকেই দেখতে হয়। ও এখন আমাকে আমার দোকানে নামাবে, নামিয়ে তারপরে ও নিজের দোকানে ঢুকবে। চলো তাহলে যাওয়া যাক। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আমার কাস্টমার কাউন্টারে এখন বসে আছে, সবাই ফোন করছে কখন আসবেন কখন আসবেন কখন আসবেন। আমি অনেক দেরি হয়ে যাচ্ছি, আসছি 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 করে সব ক্লায়েন্টদের বসিয়ে রেখেছি। যে দাদারা কাজ করে তারা অলরেডি ওদের প্রোডাক্ট দেখানো শুরু করেছে। আমার গার্মেন্টসের ব্যবসা, আমার গার্মেন্টসের মানে অনলি মেয়েদের জিনিসপত্র, যেমনি হয় আর কি কুর্তি গাউন সমস্ত, মানে প্লাজো সেট বলো সারারা সেট বলো, এখনকার যে ট্রেন্ডের সমস্ত জিনিসপত্র তার হোলসেলার, মানে আমি তার হোলসেলার, আমি রিটেলার নই, ঠিক আছে? আমার থেকে সবাই প্রোডাক্ট নিয়ে সেল করে, আমি হোলসেলার। এইটা হচ্ছে গুহাটা, যেটা বলছিলাম না একটা গুহার মধ্যে দিয়ে আমরা যাব, দেখো এটা হচ্ছে গুহাটা। এই একটা ছোট্ট গুহা পেরোনোর জন্য মানে পেরিয়ে আমরা অনেকটা তাড়াতাড়ি চলে আসি, নাহলে এইটুকুর জায়গাতে অনেকটা ঘুরতে হতো এইটা না পেরোলে, অনেকটা রাস্তা ঘুরে আমাদের আসতে হতো, যেটা আমি বাড়ি থেকে 8-9 মিনিটে পৌঁছে যাই কাউন্টারে। এইটা যদি না পেরোই পুরো ঘুরে যাই, অলরেডি 15-20 মিনিটের ওপর কাউন্টারে যেতে টাইম লেগে যাবে আমার। এই যে গলিতে আমার কাউন্টার, অলরেডি দেখো আমার কাউন্টারের সামনে লোক দাঁড়িয়ে রয়েছে, দেখো কাউন্টারে কি ভিড় হয়ে গেছে, আমি এখনো ঢুকতে পারিনি। চলো অলরেডি ভিড় হয়ে গেছে, দেখতে পাচ্ছো কাউন্টারের ভিতরে, ঠিক আছে ঠিক আছে, চলো একটু বাদে আবার কথা বলছি। হ্যাঁ এখন কাউন্টার বন্ধ হলো সবে, এই জাস্ট আমি বেরোলাম। এটা আমার একটা দিদি, ওমার সাথেই থাকে সারাক্ষণ, কাজ করে আমার এখানে সকাল থেকে রাত অবধি, আমার সব থেকে এনাদের সাথেই টাইম কাটে, বাড়ির লোকের থেকে বেশি। এখনও কুট্টি আসেনি, ওর জন্য ওয়েট করতে হবে, ও এলে তারপরে স্কুটিতে যাব। মোটামুটি এখন 5 মিনিট আমাকে রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করতে হবে, এই দিদি বেরিয়ে যাবে, তাহলে চলো একটু বাদে আবার কথা হচ্ছে। এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে, আর স্কুটিতে তো আরোই হাওয়াটা গায়ে লাগছে বলে ভালোই ঠান্ডাটা লাগছে। তাহলে চলো আবার বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে, ঠিক আছে বাড়িতে যাই গিয়ে আবার কথা বলছি। ফ্রেশ হয়ে গেছি, আমি ওয়াশরুম থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে চেঞ্জ ফেঞ্জ করে একটুখানি এবার একটুখানি কিছু খাবো, খিদে পেয়েছে খুব, চলো একটুখানি ইয়ে করে নিই। আমি যেটা খাই এসে মানে বেশিরভাগ টাইম আমি এটাই খাই আসার পরে। এটাই আমি খাই, আমি মেনলি কর্ন সেদ্ধই খাই, কর্নটাকে আমি সেদ্ধ করে নিই। কর্নটাকে সেদ্ধ করে জাস্ট এক মিনিট একটুখানি হালকা ইয়ে করে নিই, 1 থেকে 1.5 মিনিট, তার সঙ্গে 2টো বাটার অ্যাড করি, তাহলেই আমার খাওয়া কমপ্লিট। এবার এসে একটুখানি বসলাম, এবার একটুখানি এই আমার খাবার, মেয়েটাই খাই,
এটা শুধু একটা মানে কর্ন তোমার সিদ্ধ মানে এক মিনিট মাইক্রোওভেনে সিদ্ধ করতে দিয়ে দিই। সিদ্ধ হয়ে গেলে ওটা ওই গরম অবস্থা থাকা অবস্থাতেই ওটার উপরে বাটার দিয়ে দিই, বাটারটা মেল্ট হয়ে যায়। আর এর মধ্যে একটা চাট মশলা থাকে, আমি এই যে এইটা খাই, আমি এইটা খাই। এটা তোমাদের একটা 20 টাকার প্যাকেট, হ্যাঁ 20 রুপিস 20 টাকার একটা প্যাকেট। এর মধ্যে একটা পুরো মানে কর্নটা থাকে, তার সাথে একটা চাট মশলাও দেওয়া থাকে, কর্নের সাথে একটা চাট মশলাও দেওয়া থাকে। আর এটা জাস্ট 30 সেকেন্ড তোমার বয়েল করলেই হয়ে যায়, পুরো রেডি করাই থাকে, জাস্ট 30 সেকেন্ড বয়েল করলেই হয়ে যায়। আমার এসে মানে কাজ থেকে এসে আমার মানে একদম রিল্যাক্সের জিনিসই হচ্ছে এই কর্নটা আমি খাই, আর তার সাথে কফি, এই দুটোই আমার চলে। তা তোমাদের সাথে আমার ব্যাপারে কিছু তোমাদের বলি, তোমরা তো কিছুই জানো না আমার ব্যাপারে। আজকে আমি যেহেতু আমার ফার্স্ট ব্লগ, আমার আমি তো প্রথমেই সকালেই তোমাদেরকে বললাম যে আমার বাড়ি দমদমে, দমদম জংশন যেটা মানে মেট্রো স্টেশন সেইখানে। আর সারাদিন আমাদের আমার সাথে থেকে তোমরা বুঝতেই পেরেছো যে আমি একজন হাউসওয়াইফ নই। আমার একটা পার্টনার মানে 5 মিনিট বাইকে 5 মিনিট লাগে এই পাড়, একই পাড়ার মধ্যে, বুঝতেই পারছো তাহলে কেন মানে প্রেম করেই বিয়ে করেছি আমি। আমার 12 বছরের রিলেশনশিপ, ক্লাস সেভেন থেকে আমার রিলেশন, মানে আমার হাজব্যান্ডের সাথে আমাদের 12-13 বছরের রিলেশনশিপের পর আমার বিয়ে হয়। বাড়ি থেকে কোনো প্রবলেম হয়নি, বাড়ি থেকেই বিয়ে হয়, দুই বাড়ি থেকেই ভালো করে বড় করেই বিয়ে হয়েছে, কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি, টাচউড, ভগবানের কৃপায়। আর আমার হাজব্যান্ডের তো বললাম, আমার শ্বশুর বাড়ির মানে আমার শ্বশুরের একটা মানে বড় একটা গ্রসারির মানে হোলসেলিং একদিকে, একদিকে রিটেলিং, মানে দু রকমেরই ব্যবসা রয়েছে ওনার। প্রায় 600 স্কোয়ার ফিটের মতো বড় একটা শপ রয়েছে, মানে শপের সাইজটা রয়েছে প্রায় 600 থেকে 650 স্কোয়ার ফিট, মানে একটা শপের মানে ইয়ে আমি সাইজ বলছি, তার মানে বুঝতে পারছো কতটা লেন্থ জায়গাটা, সম্ভব না সেটা। সেটা আমার হাজবেন্ড আর আমার ভাসুর দুজন মিলে বাবাকে হেল্প করে আমরা, আর ও আসার পর তোমাদের সামনে আসবো, কারণ একবারও ক্যামেরা মানে ব্লগ স্টার্ট করার পর থেকে একবারও ও আর আমি একসাথে বসে তোমাদের সাথে কোনো কথা বলার সুযোগ পাইনি টাইমের অভাবে, তাই জন্য একটু বাদে একসাথে দুজন মিলে আসবো তোমাদের সামনে। এখন বাজে অলরেডি রাত্রির 10:25 হয়ে গেছে, এবার আমাকে একবার নিচে গিয়ে এগুলো একটুখানি একটু কাজে হেল্প করে না দিয়ে একটা বাজে মানে ব্যাপার, ওই জন্য 10:25 হয়ে গেছে একটু যাই, কারণ শ্বশুর তো একটু তাড়াতাড়ি চলে আসে, শ্বশুরকে 11:30টার মধ্যে আমাদের খেতে দিয়ে দিতে হয় অলরেডি শাশুড়িকে, সেই জন্য যা তো নেই। এবার শাশুড়ি যেহেতু একা আছে আমাকে একটু শাশুড়িকে হেল্প করতে হবে, তাই যাই 10:30 একটু কাজ সেরে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার বেঙ্গলি গ্রুপ মানে ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাশুড়ি চা করে দিয়েছে, চা নিয়ে ওপরে চলে এসেছি, এবার আমি আর কুট্টি একটুখানি চা খাবো। ও এখনো ফ্রেশ হয়ে সবাই ঘরে এলো, আমি অলরেডি চা নিয়ে বসে গেছি, বাবা আমার খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠেই, আমি অলরেডি শুরু করে দিয়েছি, ও আসুক তারপরে আবার তোমাদের সাথে একটু কথা বলছি। এই অলরেডি চাটা খেয়ে ঝটাপট স্নান করে পুজো করেই আমাকে কাজে বেরিয়ে যেতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে একটা এক্সাইটিং নিউজ তোমাদের দিই, আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আমরা আজকে রাত্রিবেলা ওই 11:00-12:00 বেরোবো, বাইকেই আমাদের একটা ট্যুর আছে, আমরা যাচ্ছি হচ্ছে ঝাড়খণ্ডের একটা নেতারহাট বলে জায়গা আছে, পাহাড়ি জায়গা, ওখানে যাচ্ছি 3-4 দিনের জন্য, অবশ্যই তোমরা আমার সাথে যাবে, ওখানে আমি টোটালি ব্লগ করবো, তোমাদেরকে সবকিছুই দেখাবো। আজকে কিচ্ছু প্যাকিং আমার হয়নি, আমি জাস্ট আজকে দোকান থেকে একটু তাড়াতাড়ি আসবো, এসে সমস্ত প্যাকিং করবো, রাত্রিরে খাবো, মোটামুটি 11:00-টার মধ্যে আমাদের বেরোতে হবে, প্রায় 12-13 জন আমরা যাচ্ছি, ঠিক আছে? চলো এরপরে আমার হাজবেন্ড সবকিছু, কুট্টি তোমাদের সবকিছু বলছে কোথায় যাচ্ছে, আমি অতটা কিছু জানি না। গুড মর্নিং, এখন চা খেয়ে নি, আজকে আমরা রাত্রেবেলা একটু ঘুরতে যাচ্ছি নেতারহাট, বাইকেই যাব, বাইক নিয়েই আমরা যাই সব জায়গায়, প্যাকিং ট্যাকিং কিচ্ছু হয়নি, আজকে রাত্রেই প্যাকিং করবো, রাত্রেই বেরোবো,
আমরা প্রথমে এখান থেকে হাজারীবাগে একটা বন্ধুর বাড়ি আছে ওখানে থাকবো, তারপরের দিন নেতারহাট চলে যাবো। ওকে, ওখানে গিয়ে তোমাদের দেখাবো সব কিছু। যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে।